फ्रेंड्स वेलकम बैक टू एग्जाम्स मेड इजी। अपने सकल के एग्जाम्स मेड इजी ते आरो एक बार स्वागत जानाई। पश्चिम बंग पावर डेवलपमेंट कॉर्पोरेशन थेके एक रिक्रुटमेंट नोटिफिकेशन बेरिये छे, जेमनटा आपनारा स्क्रिने देखते पाच्छेन। वेस्ट बेंगल पावर डेवलपमेंट कॉर्पोरेशन एक्षेत्रे नियोग करते जाच्छे। टोटल नम्बर अफ वैकेंसिज नियर अबाउट 100। तो बेसिकाली एक्षेत्रे इंजिनियारिंग डिप्लोमा एवं डिग्री एक ही साथे AMI जारा करेछे सकली एलिजिबल। কোন কোন পদে এক্ষেত্রে নিয়োগ হতে যাচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে আবেদন করবেন, সমগ্র বিষয়টাকেই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব। আলোচনা শুরুর আগে জানিয়ে রাখি, যারা প্রথমবারের জন্য ভিডিওগুলো দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে প্রত্যেক দিনের সমস্ত রকম ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্টের আপডেট আপনারা সকলের আগে পেয়ে যান। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেননি, সেটা জয়েন করে নিন, যাতে করে প্রত্যেক দিন সমস্ত রকম চাকরির আপডেটস যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দিতে পারি না সেগুলো কিন্তু পেয়ে যাবেন। যেমন গত প্রায় 15 দিন ধরে আমরা নতুন কোনো ভিডিওস দিতে পারিনি আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য, কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলোকে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে টাইম টু টাইম আপডেট করে গেছি। যাই হোক, এক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, এটা সবচেয়ে ভালো খবর। রিটেন এক্সাম এবং তারপরে পার্সোনালিটি টেস্ট একটা লং প্রসেস, সেটা হচ্ছে না। তো এবারে আমরা যদি ডিরেক্টলি পোস্টগুলোতে দেখি, মাইন্স ম্যানেজার একটাই ভ্যাকেন্সি, এটা SC দের জন্য রিজার্ভ। বয়স দেখতেই পাচ্ছেন, আনরিজার্ভ এবং SC দের জন্য কি ধার্য করা হয়েছে। এক্ষেত্রে AMI অথবা ডিগ্রি যে কোনো একটা করতে হবে, মাইন্স মাইনিং ইঞ্জিনিয়ারিং স্পেসিফিক ডিপার্টমেন্টে, এবং ডিপ্লোমা যদি করা থাকে সেক্ষেত্রে 15 বছরের এক্সপিরিয়েন্স, ডিগ্রি হলে 5 বছরের এক্সপিরিয়েন্স। কি পে প্রোভাইড করা হবে বাকি জিনিসগুলো আমি পরে বলছি। সেফটি অফিসার, সেফটি অফিসারের ক্ষেত্রেও মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অথবা ডিপ্লোমা, ডিগ্রি হলে 2 বছর এক্সপিরিয়েন্স, ডিপ্লোমা হলে 10 বছর। বয়সের ঊর্ধ্বসীমাও দেখতে পাচ্ছেন ডিগ্রি বা ডিপ্লোমার ক্ষেত্রে কী কী রয়েছে। যেক্ষেত্রে এক্সপিরিয়েন্স বেশি সেক্ষেত্রে বয়সটাও ঊর্ধ্বসীমাটাও অনেকটা বেশি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অনেক ভ্যাকেন্সি, 32টা ভ্যাকেন্সি, এটাও মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে AMI অথবা ডিগ্রি, এবং AMI-র ক্ষেত্রে বা ডিগ্রির ক্ষেত্রে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, এবং ডিপ্লোমার ক্ষেত্রে 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। বয়সের ঊর্ধ্বসীমা ডিগ্রি হলে 33, ডিগ্রি বা AMI হলে 33 এবং ডিপ্লোমা হলে 42 বছর। ব্লাস্টিং অফিসার 2টো ভ্যাকান্সি রয়েছে, ডিগ্রি বা AMI হলে 2 বছর এক্সপিরিয়েন্স, ডিপ্লোমা হলে 10 বছরের এক্সপিরিয়েন্স, এটাও কিন্তু মাইনিংয়েই কিন্তু চেয়েছে। পরবর্তী যে কোর্সগুলো যদি দেখি ভ্যাকেন্সিগুলো, ওয়েলফেয়ার অফিসার 3টে ভ্যাকেন্সি রয়েছে, এক্ষেত্রে কোয়ালিফিকেশানটা একটু আলাদা রয়েছে, 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা MBA অথবা সোশ্যাল সায়েন্স বা লেবার ওয়েলফেয়ারের ডিপ্লোমা, ডিগ্রি হলে 3 বছর, ডিপ্লোমা হলে 10 বছর এক্সপিরিয়েন্স, 35টা ভ্যাকান্সি রয়েছে, ক্ষমা করবেন 35 বছর বয়সের ঊর্ধ্বসীমা ডিগ্রির ক্ষেত্রে, ডিপ্লোমার ক্ষেত্রে 42 বছর। সার্ভেয়ারের ক্ষেত্রে সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা, AICTE অ্যাপ্রুভড কোনো একটা ইনস্টিটিউশন থেকে, এবং 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্সও চেয়েছে। ওপেন কাস্ট কোল মাইন আফটার অবটেনিং সার্ভে সার্টিফিকেট, 33 বছর বয়সের ঊর্ধ্বসীমা। ওভারম্যানের ক্ষেত্রে 21টি ভ্যাকেন্সি রয়েছে, এক্ষেত্রে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা এবং 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে, 33 বছর বয়সের ঊর্ধ্বসীমা। অফিস এক্সিকিউটিভ CMPF গ্র্যাজুয়েট হতে হবে, 55% মার্কস পেতে হবে, এবং যে কোনো UGC রিকগনাইজড ইনস্টিটিউশন থেকেই সেটা করতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স, 35 বছর বয়সের এক্ষেত্রে ঊর্ধ্বসীমা। তো মোটামুটি এগুলোই পদ রয়েছে, কীভাবে আবেদন করবেন, এবং স্কেল অফ পেগুলো যদি আমরা দেখি, মাসে আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে। ন্যূনতম কোল ইন্ডিয়া বা এইসব PSU ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে তারা কিন্তু তুলনামূলকভাবে পে স্ট্রাকচারটা জেনারেল গভর্নমেন্টের থেকে অনেকটাই হাই। তো এক্ষেত্রে বেসিক যে কনসোলিডেটেড পে 33,000, তার সাথে অ্যাড হয়ে যাচ্ছে 4,640 টাকা মান্থলি রেমুনারেশন অফিস এক্সিকিউটিভের ক্ষেত্রে। এবং টপ মোস্ট পোস্ট যেটা রয়েছে মাইন্স ম্যানেজার, তার ক্ষেত্রে 82,000 টাকা কিন্তু মান্থলি রেমুনারেশন, তার সাথে 11,000 টাকা হাউস রেন্ট, সঙ্গে 5,500 টাকা মাইন্স অ্যালাওয়েন্স পার মান্থ। তো এবারে ফ্রেন্ডস, এজ লিমিটেশন না ক্ষমা করবেন, আমি অলরেডি বলে দিয়েছি কোন পদের ক্ষেত্রে কতগুলো রয়েছে, এবং এক্ষেত্রে আবার আলাদাভাবে বলা আছে, রিজার্ভেশনটাকেও ব্রেক করে দেখানো রয়েছে। এবারে আপনাদের বাকি বিষয়গুলোতে যাচ্ছি। 20 সেপ্টেম্বর কিন্তু এক্ষেত্রে পজিশনগুলো কার কবে ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ মেনশন করে দেওয়া আছে। ফার্স্ট ওয়াক ইন ইন্টারভিউ মাইন্স ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার, সেফটি অফিসার, ব্লাস্টিং অফিসারের ক্ষেত্রে 20 সেপ্টেম্বর, 21 সেপ্টেম্বর অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার, ওভারম্যান, সার্ভেয়ার, অফিস এক্সিকিউটিভ ইত্যাদি।
এবারে ফ্রেন্ডস আপনাদের বলছি, আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে লিঙ্ক দেওয়া রইলো, যেটা ফলো করে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবং এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকলে ক্ষমা করবেন, এখানে ওয়াক ইন ইন্টারভিউর এটা আমাদের ডিসক্রিপশন বক্সে তো দেওয়া রয়েছে লিঙ্ক, যেটা ফলো করে আপনারা ডাউনলোড করে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে আমি আপনাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর যে অ্যানেক্সচার এ যেটা রয়েছে, যেটা আপনাদেরকে ফিল আপ করে এক্ষেত্রে ছবি পেস্ট করতে হবে, ফুল নাম লিখতে হবে, এটাকে কীভাবে ফিল আপ করতে হবে, কীভাবে সাবমিট করতে হবে, সমস্ত বিষয়টাকে মেনশন করে দেওয়া রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এক্ষেত্রে এক্সপিরিয়েন্সগুলোকেও অ্যাড করতে হবে। তো মোরালেস এটাই ছিল এই রিক্রুটমেন্ট সম্পর্কে যাবতীয় আলোচনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রত্যেক দিন সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।